এতিমখানা দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জামিন প্রশ্নে রায় দেওয়ার জন্য বুধবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এই মামলার রায় দেওয়ার দিন নির্ধারিত থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নতুন করে শুনানির আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। শুনানিতে অংশ নেন খালেদা জিয়ার আইনজীবীরাও। শুনানি শেষে রায় দেওয়ার নতুন দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। বিউটি সংবাদদারের রিপোর্ট। ইতিমখানা দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করেছিল সর্বোচ্চ আদালত। সকালে আদালতের কার্যক্রম শুরুর পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে আরও কিছু বক্তব্য বাকি আছে বলে আদালতের কাছে সময় প্রার্থনা করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদন মঞ্জুর করে বেলা ১২টায় আবারও শুনানি শুরু করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার জামিন বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে অংশ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। দুই পক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন আদালত। তবে নতুন করে এই শুনানির জন্য অ্যাটর্নি জেনারেলের সময় নেয়াকে কালক্ষেপণ বলে মন্তব্য করেন খালেদা জিয়ার আইনজীবীরা। জামিন দেওয়ার পরে জামিন ঘোষণা স্থগিত করা যাবে এই ধরনের প্রতিবাদ। আমরা চ্যালেঞ্জ করছি অ্যাটর্নি জেনারেলকে যে এরপরে এই ধরনের বেল দেওয়ার ক্ষেত্রে সাত বছর, নয় বছর, দশ বছর, ১৩ বছর কোনো অ্যাপিল এখন পর্যন্ত দায়ের হয় নাই। এদিকে বিএনপির আইনজীবীর বক্তব্যের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে যা হাইকোর্টের জামিনের ক্ষেত্রে আমলে নেওয়া হয়নি। তারা এটাকে দীর্ঘায়িত করেছে, বিলম্বিত করেছে, সেটা আর দুরভিসন্ধিমূলক হবে না। আর আমি এক বেলা একটু সময় চেয়েছি, সেটা কেন দুরভিসন্ধিমূলক হবে? রাষ্ট্রীয় অর্থ এরকমভাবে উদাও হয়ে যাওয়ার উদাহরণ তো আর কোনো মামলায় নেই। সেই জন্য আজকে আমি বলেছি যে এই মামলাটি বিচার করতে হবে এই মামলাটির প্রেক্ষাপটে। খালেদা জিয়ার মামলা আর অন্য মামলা এক নয় জানিয়ে আইনজীবীদের কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।